কুকিং মাই চ্যানেল। তো আমি প্রিয়াঙ্কা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর বেশ কয়েকদিন পর আবার তোমাদের সামনে চলে এলাম। এখন আজ হচ্ছে তোমার মঙ্গলবার, বাজে 4:45। তো আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বলি যে কন্টিনিউ ব্লগ দেবো, বাট কী বলতো, কাজের চাপে না হয়ে উঠছে না। তো জানিয়ে দিলে তোমাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট কি বলতো, সেটা সম্ভব হয়ে উঠছে না সব সময়। কাজের এত প্রেশার পড়ে যাচ্ছে না, তার মধ্যে ছেলেটাও খুব বড় হচ্ছে, আরো দুষ্টুও হয়ে যাচ্ছে। তো সেই কারণে হয়ে উঠছে না সব সময় দেওয়ার। তো জানি তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই বলছে যে আজ নেক্সট ব্লগে দেবো, নেক্সট ব্লগে দেবো, বাট দিচ্ছে না, অনেকদিন গ্যাপ দিয়ে দিচ্ছে। তো প্লিজ কিছু মাইন্ড করো না। তো জানি তোমরা বলবে যে এই বলবে কাল দেবো, আর সে দেবে না, আবার সে অনেকদিন পরে দেবো। প্লিজ কিছু মাইন্ড করো না। আর দেখতেই পাচ্ছ ঘরে এদিক ওদিক সেদিক থেকে অনেক জামা কাপড় মেলা। তো আজ কি কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে, কোনো কিছুই আর শোকাচ্ছে না, সবই ঘরের মধ্যেই জমা হচ্ছে। তো সেই কারণে বাইরে একটু দেওয়া হয়েছিল, যা একটু শুকিয়েছে, আবার নিয়ে এসে ঘরে দিয়ে দিয়েছি। আর কি করবো বলো, এই বর্ষাকালে এই একটা প্রবলেম, কিছু শোকায় না, ঘরের মতো নিয়ে এসে দিতে হয়, কিচ্ছু করার নেই। সেটা একটু দেখিয়ে দিলাম, শুনছে, সব কিছু ম্যানার রয়েছে। তো আমরা মোটামুটি ভালোই আছি। আর বাবাকে মনে হয় একজন দেখেছো, বাবাই ঘুম আছে, ঘুম টুম পাড়িয়ে আমি খেলাম, খেয়ে তোমাদের সামনে এলাম, বুঝেছো। আর এই সপ্তাহে ওই বাড়ি যাওয়ার কথা ছিল, বাট হয়নি, হয়নি বলতে ওর বাবার ছুটি ছিল না, তো সেই কারণেই হয়নি। তো সেই কারণে বাবা একটু আপসেট হয়ে রয়েছে, আপসেট হয়ে রয়েছে এই কারণে যে প্রত্যেক সপ্তাহে তো মামা বাড়ি যেতে পারি, তো এই সপ্তাহে যেতে পারিনি। তো ওর দিয়ার কাছে চেয়েছিল, সেই তোমাদের এর আগে বলেছিলাম, মানে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে মা ঘুরতে গেছিলো। তো ও জানে ঘুরতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়, তো সেই কারণে ও তোমার মানে একদম টিভি দেখতে দেখতে খাচ্ছিল, কার্টুন দেখতে দেখতে। তো সেখানে তোমার মুখ বাতলু হচ্ছিলো, তা ওখানে দেখিয়েছে টিয়া পাখি ডাকি, এখান থেকে এই সমস্ত দেখিয়েছে। তো বাবাই বলছে যে মা টিয়া পাখির ডিম খাবো, তা আমি বলছি টিয়া পাখির ডিম খায় না। বলছে তাহলে কোন পাখির ডিম খায়, তা মানে হাঁস আর মুরগির ডিম খেতে হয়। তা তখন সেদিন আমার মা গেছিলো, আমার বড় মাসির ওখানে। তো বলছে তাহলে দিয়া তো ঘুরতে গেছে, দিয়াকে বলি আমার জন্য হাঁসের ডিম, মুরগির ডিম আর ফুটি নিয়ে আসতে। তো যথারীতি আমার ছেলে সেই মুহূর্তেই ফোন করো দিয়াকে, জানলাম দিয়া এখন ট্রেনে আছে না কি আছে, পরে করিস না, হবে না, শুনলো না, নিজে নিজেই করলো। করে কন্ত্রাতে বলে মাকে বললো, মা তোর বুঝতে চান হট করে মুরগির ডিম, হাঁসের ডিম, ফুটি, কী ব্যাপার। তো মাকে সব ডিটেলসে বললাম। তো মা বললো ঠিক আছে ভাই, তুমি যেদিন তোমাদের বাড়িতে আসবে সেদিনকে আমি ওকেও হাঁসের ডিম দে খাওয়াবো। তো তো সেই কারণে ও একটু এক্সাইটেড ছিল যে যাবো দিয়া বাড়িতে। তো আর অত কিছু বোঝে না যে বাবা ছুটি নেই। তো আমি বললাম যে বাবা এই সপ্তাহে তো আমরা যেতে পারবো না, বাবার ছুটি নেই। তো যথারীতি বুঝে গেল, পায় না করেনি। তো মা আবার ঠিক, মা আমার মা বলছিলো ভাই এলে না তো তাহলে কী করে হাঁসের ডিম খাবে। আরে আমার বাবার তো ছুটি নেই, কী করে যাবো দিয়া বলো, তাহলে তুমি এসে দিয়ে যাও, এরকম একটা বলো। তো যাই হোক, তো সেটা নিয়ে আর বায়না করেনি, আমি আর কথাটাকে তুলিনি, জানি তুললে আবার যদি কান্নাকাটি শুরু করে ভুলে গেছে, ভুলেই থাকো। তো এই চলছে। আর কদিন ধরে এত বৃষ্টি প্যাচপ্যাচানি আর ভালো লাগছে না, জামা কাপড় শোকাচ্ছে না, বাইরে সেরকমভাবে ছেলেটা বেরোতে পারছে না, তার উপর তো ডেঙ্গুর উপদ্রব। তো বাবাকে এমনি বেরোতে দেওয়া হয় না, দেওয়া হয় না বলতে মানে বাইরে এত মশা না, মশা টশা কামড় খেলে এখন ভয়ই লাগে। শুনে বাবা একটু ঘুম থেকে উঠলেও আমি যতটা পারি না ঘরের মধ্যেই রাখছি, কী করবো বলো, মশার এত উপদ্রব, চারিপাশে ডেঙ্গু হচ্ছে সবার। তো সেই কারণে আর বাবাই ঘুরতেও বেড়েছে না, ঘুম থেকে উঠে গেলে ওই ঘরের মধ্যে লাইট ধরে দিচ্ছে, ঘরের মধ্যে খেলাধুলা করছে, এই চাষ। আর বাবাই দুদিন ধরে বলছে মা চিকেন খাবো, চিকেন খাবো। তো কথা ছিল কালকে চিকেন ওর বাবা নিয়ে আসবে, তো বাট কালকে ওর বাবার একটু কাজের প্রেশার ছিল বলে ওর বাবা তাড়াতাড়ি চলে গেছিলো, তো এনে দিয়ে যেতে পারেনি। তো কালকে রাতে ওর বাবাকে বলে শুয়েছে, বাবা
ওখানে আজকের কথা, তুমি কালকে চিকেন এনে দেবা। বাবা বলছে ঠিক আছে আমি এনে দিয়ে যাবো। তো যথারীতি কী আর করা যাবে, সকালবেলা উঠে বাবাকে বললাম কী গো তাহলে কি আজকে এনে দেবে চিকেন নাকি আমার ছেলে বলবে, বলছে না না এনে দিচ্ছে। তো তারপর সে চিকেন টিকেন এনে দিল। আজকে সেজন্য রান্নার অতটা ঝামড়া ছিল, আমি বেশি কিছু করিনি। তো যাই হোক, বলেই চিকেন খাবো না, তো অতটা মানে খুব যে ভালোবাসে সেরকম না, বুঝছো মানে কী বলতো, অতটা তো এখন অতটা ভালোভাবে চেবাতে পারে না, ছাবড়া ছাবড়া থাকে। তো সেই কারণে মানে কী বলতো, ওই চেবায় চেবার আমার ছাবড়াটাকে আর গিলতে পারে না, ওটা মুখের সাইডের থেকেই যায়, ওটাকে লাস্টে ফেলে দিতে হয় আমার। তো সেই জন্য খেতে চাই, বাট ওই কিছু করার নেই, তো যাক যেটুকুনি খাই খাওয়া না, তো শেখাতে হবে বলো। ছাবড়া করে রেখে দেয় বলেছে খাওয়াবো না, সেটা তো উচিত, তাহলে আর একেবারেই খাওয়া শিখবে না। আমার ছেলে কী বলতো, মাছ ভক্ত, মাছ ডিম এগুলো বেশি ভক্ত, তো চিকেন না খেলে চিকেন খাওয়াটাও শিখবে না। তো সেই কারণে যেভাবে খাচ্ছে খাক, আস্তে আস্তে ঠিক করে যাবে। তো সেই কারণে ওরা আজকে চিকেন দিয়ে খেয়েছে। তো আজকে কী চিকেন হয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নে, খাচ্ছি তো কত তাড়াতাড়ি খাবো, মানে এত বিজ্ঞদের মতো কথা বলে মনে হয় কত বড় সড়ো পাচ্ছে, বুঝেছো তো খেয়েছো কথা। তাই খেয়ে দেয় শুরু অর্থাৎ খেলো, লেবু রস টস করে দিলাম, খেলো একটু খেয়ে দে। মানে আমার ছেলে কোনো ফল ভালোবাসে না, একমাত্র শরবত লেবু ভালোবাসে, তো লেবু হলে ব্যাস তখন আর না নেই, আদার্স কোনো ফল দাও মুখে দেবেই না, আমি খাবো না আমার পেট ভরা। কিন্তু লেবু দাও আমার পেট ভরা থাকলেও সেটা খাবো, নিবে না যে বলবো এই যে না খাবো না। লেবু আর ফুটি এই দুটো জিনিস আমার ছেলের মুখে না নেই, বুঝেছো তো। যাই হোক খেয়ে দিয়ে মারছে, আমি একটু তাদের সামনে এলাম, একটু গপ্প গপ্প করতে অনেকদিন পর এলাম, প্রায় মানে এক সপ্তাহ আগের সপ্তাহে মানে এসেছিলাম তোমাদের সামনে কথা বলতে, রোজই ভাবি সময়ের জন্য না করে উঠে করবো কিছুই বুঝতে পারছি। সামনের বছর থেকে তো আরও চাপে, যেমন চাপে বলতে বাবাকে স্কুলে দিতে হবে, দিয়ে আসা নিয়ে আসা, কদিন তো বসে থাকতেই হবে, চেষ্টা করবো যে কদিন ও একটু যদি দেখি কান্নাকাটি করছে না স্কুলে গিয়ে আমি যাওয়া স্টপ করে দেবো। আমার ওখানে ওই গিয়ে বসে থেকে কী করে মানুষ বসে থাকে, কেন গিয়ে বসে থাকো, আবার এসে একটা মাথার মধ্যে চাপ থেকে রান্না করতে হবে, ছেলে খাওয়ার পরে টাইম নেই, তো ভালো লাগে না। তো চেষ্টা যতটা পারবো বাবা কান্নাকাটিটা একটু বন্ধ করলেই আমি বাড়ি চলে আসবো, মানে থাকবো না অত দেড় দু ঘন্টা থাকা মানে বিশাল ব্যাপার। ঠিক আছে গাইস, আর বেশি বড়ো করছি, অনেকটাই বড়ো হয়ে গেল, তো আবার নেক্সট ব্লগে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটা লাইক দিও, ঠিক আছে। আর নতুন দিনের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর